वेलकम टू साजेक वैली। বর্তমানে আমি আছি বাংলার দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালির খুব সুন্দর একটি রিসোর্টে। এই ভিডিওতে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি সম্পূর্ণ সাজেক ভ্যালি। কখন এবং কিভাবে আপনি মেঘের বেস্ট ভিউটা দেখতে পাবেন এবং সাজেক ভ্যালিতে কিভাবে আসবেন, কি কি খাবেন, কোথায় কোথায় যাবেন, এ টু জেড এক্সপ্লোর করতে যাচ্ছি আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। অনুভূতি অসাধারণ। আমরা মেঘ ছুঁয়েছি, মেঘ আমাদের উপর দিয়ে চলে গিয়েছে। কি 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 লজেন্স লজেন্স দেখো, ওরা ঝোপঝাড় থেকে বেরোচ্ছে। এই যে স্বাগত জানাচ্ছি সাজেক ভ্যালি থেকে। সাজেক সাজেক যেই নামেই ডাকেন না কেন, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ট্রাভেলারদের জন্য অনেক অ্যান্টিসিপেটেড একটি প্লেস। মূলত এটাকে বাংলা দার্জিলিং বলা হয় এবং এখানে হচ্ছে আপনি অনেকটা মেঘের লেভেল থেকে মেঘটাকে উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রুই লুই পাড়াতে। এটা হচ্ছে এক্স্যাক্টলি যদি বলতে যাই তাহলে হচ্ছে মেঘপিয়ন রিসোর্ট। এটা সাজেকের একদমই স্টার্টিংয়েই, যথেষ্ট সুন্দর একটি রিসোর্ট এবং এই পাশ থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। মানে একটু আগে সূর্যটা একটু নিচে ছিল, আমরা সূর্যোদয় দেখেছি, সুন্দর সুন্দর মেঘ দেখেছি, আমরা মেঘের আনাগোনা দেখেছি। তো যথেষ্ট সুন্দর একটি মোমেন্ট। সাজেক নিয়ে আরও অনেক গল্প আছে বলার মতো, কিন্তু সবার আগে জেনে নেই সাজেকে কিভাবে আসবেন। চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে। সাজেক রাঙামাটি জেলা অবস্থিত হলেও আপনাকে আসতে হবে খাগড়াছড়ি হয়ে। আমরা খাগড়াছড়িগামী সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছি। ভাড়া পড়েছিল জনপ্রতি 1600 টাকা। ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে গেলে একটু কমফোর্টেবল জার্নি প্রয়োজন। আপনি চাইলে নন এসি বাসে করে আসতে পারেন, সেক্ষেত্রে 750 টাকা করে টিকিট নিবে। শুভ সকাল, ঘড়িতে এখন সময় হচ্ছে 6:30 মতো। এই মুহূর্তে আছে হচ্ছে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। এটাই হচ্ছে সাজেক যাওয়ার স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে সবগুলো চাপের গাড়ি ছেড়ে যায়। তো 3 রকমের প্রাইজিং আছে। ছোটো গাড়ির প্রাইজিংটা হচ্ছে অনেকটা এই রকম। এখানে মূলত 6 জন যাত্রী যেতে পারবে একসাথে। এখানে যে চারটা আছে এটাও মূলত এটা মাঝারি সাইজের। সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা, এটাই মূলত সবাই নিয়ে থাকে, বা সব থেকে বড়ো মানে 12 জনের যে গাড়ি আর কি। সাজেক কাউন্টার থেকে রওনা দিতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়। প্রায় 9:30 নাগাদ আমরা কাউন্টার ত্যাগ করি। যারা সাজেক কাউন্টার থেকে ছোটো গাড়ি ম্যানেজ করতে পারবেন না, তারা চাইলে দিঘিনালা চলে আসতে পারেন। ওইখান থেকে সিএনজিতে করেও সাজেক ভ্যালি যাওয়া পসিবল। সুন্দর দৃশ্য অবলোকন করতে করতে আপনি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাবেন বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা বাঘাইছড়ি ক্যাম্পে। এখান থেকে হচ্ছে এসকোর্টের সাথে যেতে হবে। সো যারাই আসবেন তারা হচ্ছে অবশ্যই 10টার মধ্যে এখানে থাকবেন, মানে 9টার দিকে আপনি ওখান থেকে, 9টা না প্রায় 8:30 দিকে আপনি রওনা দিবেন সাজেক কাউন্টার থেকে। তাহলে মোটামুটি আপনি 10টার মধ্যে এখানে থাকতে পারবেন। বাঘাইছড়ি আর্মি ক্যাম্প থেকে চাঁদের গাড়ি যখন একটু একটু করে সাজেকের দিকে যাবে, তখনই আপনি পাহাড়ি আঁকাবাঁকা, কখনো অত্যন্ত ঢালু, কখনো অত্যন্ত খাড়া রাস্তা বেয়ে চলবেন। সাজেকের সৌন্দর্য দেখার আগে এই রাস্তার সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন অন্য এক জগতে। দুপাশের ঘন পাহাড়ি সবুজ গাছগাছালি এবং সামনে বিস্তৃত নীল আকাশ দেখে মনে হবে এ যেন শিল্পীর তুলিতে আঁকা রঙিন কোনো ক্যানভাস। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সাজেক আর মাত্র 3 কিলোমিটার।
যে পয়েন্টে হচ্ছে সবাই একটু জিরিয়ে নেন। সাজেকের শেষ 3 কিলোমিটার রাস্তা ভয়াবহ রকমের খাড়া, ক্যামেরায় দেখে কখনোই বোঝার উপায় নেই, শুধুমাত্র নিজে যখন যাবেন তখনই উপলব্ধি করতে পারবেন। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম বাংলা দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালি। অবশেষে এসে নামলাম সাজেক ভ্যালিতে, প্রায় 9:30 উঠেছি, এখন বাজে প্রায় 1টা, 3.5 ঘন্টা টোটাল। এই হচ্ছে ম্যাকপিয়ন রিসোর্ট, তাদের প্রিমিয়াম কাপল কটেজ। এই হচ্ছে বেডরুম, এখানে একটা মিরর দেওয়া আছে, ওয়াশরুম। এখানে হচ্ছে একটা ফ্যানের ব্যবস্থা আছে, যেহেতু সাজেকে কারেন্ট থাকে না তো জেনারেটর এবং সোলারে হচ্ছে এগুলো সব চলে। এবং এইটা হচ্ছে আলটিমেট ভিউ, 1, 2, 3, সম্পূর্ণটা একটা ইনফিনিটি ভিউ, অর্থাৎ সামনে যতদূর দেখা যাচ্ছে কোনো কিছুই নেই, পাহাড় আর মেঘ ছাড়া। সাজেক ও রিসোর্টের আসল ভিউ একটু পরেই দেখব, কিন্তু আগে লাঞ্চের পর্বটা সেরে নেওয়া যাক। আপাতত রিসোর্ট থেকে খাবার অর্ডার করেছি, তবে খাবারের মধ্যে স্পেশাল ব্যাম্বো চিকেন ছিল, বাট দেখে কিছুটা হতাশ হচ্ছিলাম, মনে হচ্ছে আগে থেকেই রান্না করে দেন বাসের মধ্যে এটাকে প্রেজেন্ট করেছে। সাজেকে আসার পর যে রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখেছিলাম তা হঠাৎ করেই চেঞ্জ হওয়া শুরু করলো, ম্যাকপিয়নের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হবে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ম্যাকপিয়ন থেকে বৃষ্টি বিলাস হচ্ছে, সাজেক থেকে এইরকম বৃষ্টি লাস্ট কবে দেখেছি? আই রিয়েলি ডোন্ট নো। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। সকাল থেকে বেশ রোদ ছিল, অনেক ঝাপটা গরম, অবশেষে একেবারে বৃষ্টি ছটা আমাদেরকে শীতল করে দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম এবং বৃষ্টিতে সাজেকের ভিউটা অসাধারণ ছিল। সময় এখন 6টা, আমি আমার কটেজ থেকে বের হলাম, তো আমরা আগামীকালও সাজেকে আসি। আর ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আজকে আমরা যে রিসোর্টে আসি অর্থাৎ ম্যাকপিয়ন, আগামীকাল অন্য একটা রিসোর্টে থাকবো, 2টা রিসোর্টের যে অভিজ্ঞতা সেটা আমরা শেয়ার করবো। কত করে হয় মামা এগুলো? ভালোই তো, এই রেস্টুরেন্টে না? আচ্ছা আসবো না, সমস্যা নেই, মারুয়াটি রেস্টুরেন্ট। যেহেতু প্রথম দিন খুব একটা সময় পাওয়া যাবে না, সো সন্ধ্যার পরে হেলিপ্যাডে সময় কাটাতে পারেন। হেলিপ্যাডের কাছে হচ্ছে সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়ার বসে। এবং সর্বশেষ আমরা যেটা করেছিলাম দুপুরবেলা যে ব্যাম্বো চিকেন ট্রাই করেছিলাম, সেকেন্ড টাইমও আবার ট্রাই করলাম। সো ডিনারের সময় যে ব্যাম্বো চিকেনটা ট্রাই করেছি এটা একটু বেটার ছিল।
এই হচ্ছে রাতের বেলার মেক পিয়ন রিসোর্টের ভিউ। সো দিনের বেলা রুমটা দেখতে একরকম, রাতের বেলা একরকম, অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য। যদি বারান্দাটা একটু দেখাই, শুভ সকাল মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে। ঘড়িতে এখন সময় প্রায় ভোর পাঁচটা। ঘুম ভাঙতেই চোখ খুলে যখন দেখি সামনে বিস্তৃত আকাশে তুষার শুভ্র মেঘ স্তরে স্তরে সাজানো, তার সাথে একটু একটু করে হিমেল হাওয়া বইছে, এ যেন লাইফের ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস মোমেন্ট। এ যেন রূপকথার জগতের মতো সুন্দর। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, আজকে হচ্ছে আমাদের সাজেক ভ্যালিতে দ্বিতীয় দিন। ঘড়িতে এখন প্রায় ছয়টার মতো। অ্যাকচুয়ালি ভিউর দিক থেকে এই রিসোর্টটা ওয়ান অফ দ্য বেস্ট, বাট ওয়ান প্রবলেম এখানে আছে যে রিসোর্টটা একটু নিচে। ম্যাক্সিমাম রিসোর্টগুলো কিন্তু হচ্ছে একটু রাস্তার পাশেই হয়ে থাকে, বাট এইটাতে মোটামুটি ট্র্যাকিং বলা চলে, মানে একটু পাহাড়ের নিচে এসে তারপরে এই রিসোর্টটা থাকতে হয়। সো এই একটা পয়েন্ট বাদ দিয়ে বাকি সব পজিটিভ। বাট আমি রিকমেন্ড করবো যাদের হাঁটা চলার সমস্যা আছে তারা উপরের দিকে রিসোর্টটা নেবেন, মানে সেটা হচ্ছে জিরো পয়েন্টের দিকে, এলিভেটের কাছাকাছি। তুমি আমাকে বলো, সাজেকের তো সব রিসোর্টই ওরা আমাদেরকে গলা কাটে, কিন্তু এই রিসোর্টের যে সুবিধাটা, কালকের বিহেভিয়ার, যা চাইছি সবই দিছে, প্লাস এখান থেকে যেই কোটি টাকার ভিউ নিয়ে তুমি যাচ্ছ, এটা তোমার সারা জীবনে একটা সঞ্চয়। মেকপিয়ন রিসোর্টে আপনি একদিন বুকিং করলে যেদিন চলে আসবেন সেদিন কমপ্লিমেন্টারি হিসেবে খিচুড়ি এবং টি পেয়ে যাবেন। খিচুড়ির কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল, প্রশংসার দাবিদার। তুমি কী করতেছো এখন? আমি দোল খাচ্ছি, আরাম পাচ্ছি। গতকাল যে সন্ধ্যা আমরা হেলিপ্যাডে গেলাম, ওই জায়গার অনুভূতি কি? অনুভূতি অসাধারণ। আমরা মেঘ ছুঁয়েছি, মেঘ আমাদের উপর দিয়ে চলে গিয়েছে। এদের কটেজে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আসলে আপনি এখান থেকে যে ভিউটা পাবেন অন্য কটেজগুলোতে এইভাবে ভিউটা পাবেন না, কারণ আপনার আশেপাশে আর কোনো কটেজ দেখা যাবে না। আপনার মনে হবে আপনি একটু জায়গায় আছেন, এমন একটা জায়গায় আপনার আছাড়া আর কেউ নাই আমাদের সাজেক ভ্রমণ কিন্তু এখনো শেষ হয়নি। প্রথম দিনটি প্রিমিয়াম কটেজ থেকে মেঘবিলাস করতেই কেটে গেল। দ্বিতীয় দিনটি থাকবে সম্পূর্ণ এক্সপ্লোর এবং অ্যাক্টিভিটিসে ভরপুর। যারা বাজেট ট্যুর পছন্দ করেন, হেলিপ্যাডের কাছাকাছি মেঘপুঞ্জির গা ঘেঁষে কীভাবে রিজনেবল প্রাইসে একটি কটেজ ম্যানেজ করলাম, তারপর কংলাক পাহাড়ে কাটানো একটি সুন্দর বিকেল এবং হেলিপ্যাডে বসে সন্ধ্যার আগ মুহূর্তে খুব সুন্দর সময় কাটানো, সাজেকের বিভিন্ন রেস্টুরেন্ট ট্রাই করার পর নিজেরা কাস্টমাইজ প্যাকেজে বারবিকিউ বিরিয়ানি খাওয়ার অসাধারণ অভিজ্ঞতা, সর্বশেষ ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ঘুরে দেখা, ইত্যাদি ইত্যাদি থাকছে পরবর্তী পর্বে। সো কোথাও যাবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার ফ্যামিলি নিয়ে কবে আসছেন সাজেক কমেন্ট করে জানাবেন, কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে সাজেক নিয়ে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।